কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করে ফেলছে, নাম্বার, জিমেল, পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলছে, এখন ওই অ্যাকাউন্টটাকে কিভাবে ব্যাক আনবেন? চলুন আজকের ভিডিওতে দেখানো যাক কিভাবে ফেসবুকে হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট গুলাকে ব্যাক আনতে হয়, এন্ড আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সচরাচর ফেসবুকে দুই ধরনের হ্যাকার দেখা যায়। কিছু কিছু হ্যাকার ডাইরেক্টলি আপনার সম্পূর্ণ অ্যাক্সেস নিয়ে নেই, নাম্বার, জিমেল, পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলে, যার ফলে আপনি আর ওই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন না, সম্পূর্ণ অ্যাক্সেস হারিয়ে ফেলেন। আর কিছু কিছু হ্যাকার আছে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার পর তারা ফলো করে আপনি কার সাথে মেসেজ করেন, কী করতেছেন সব কিছু। এরকম হ্যাকিং আপনার কাছের মানুষরাই করে থাকে, আপনিও ফেসবুক ইউজ করেন, সেও আপনার ফেসবুক ইউজ করে। এই সকল হ্যাকিংয়ের সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাক করে রাখছে কিনা কীভাবে বুঝবেন, এর জন্য ফেসবুকের হোম পেজে চলে যাবেন, এবার মেনুর মধ্যে চলে যাবেন, এখান থেকে ফেসবুক সেটিংটি ওপেন করে নেবেন। ওপেন করার পর অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো একটু নিচের দিকে চলে যাবেন, এখানের মধ্যে পার্সোনাল ডিটেলস এর মধ্যে ক্লিক করে কন্ট্যাক্ট ইনফো এর মধ্যে চলে আসবেন। এবার এখানের মধ্যে আপনার জিমেল বা নাম্বার শো হয়ে যাবে। এখানের মধ্যে যদি আপনার জিমেল নাম্বার ব্যতীত অন্য কারো জিমেল বা নাম্বার শো করে, তার মানে বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে রাখছে। এবার এখান থেকে ব্যাক চলে আসবেন। আসার পর আবার সেটিং এর মধ্যে দেখতে পারবেন এখানের মধ্যে পার্সোনাল এন্ড সিকিউরিটি। সো এটার মধ্যে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে যাবেন, হোয়ার ইউ লগ ইন এর মধ্যে ক্লিক করবেন। এবার ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে দেখতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন মোবাইলে কবে লগ ইন করা হয়েছিল। এখানের মধ্যে যদি আপনার মোবাইল ব্যতীত অন্য কারো মোবাইলের নাম শো করে, তাহলে বুঝে নেবেন যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। ফার্স্ট অফ অল এখান থেকে বাকি ডিভাইসগুলোকে ডিলিট করে দেবেন, সিলেক্ট ডিভাইস টু লগ আউট এর মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে আপনার ডিভাইস ব্যতীত সবগুলো ডিভাইস শো হয়ে যাবে। সবগুলোকে সিলেক্ট করার পর লগ আউটের মধ্যে ক্লিক করলে অন্য মোবাইল থেকে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। এবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড একবার চেঞ্জ করে নেবেন। হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সম্পূর্ণভাবে অ্যাক্সেস নিয়ে নেয়, মানে নাম্বার, জিমেল, পাসওয়ার্ড সব কিছু যদি চেঞ্জ করে ফেলে, তাহলে কিভাবে রিকভার করবেন? অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বুঝতে পারার সাথে সাথে চলে যাবেন মেইল অ্যাড্রেসের মধ্যে। এখানে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টের মধ্যে যে মেইল অ্যাড্রেস দেওয়া ছিল ওই মেইল অ্যাড্রেসের মধ্যে চলে আসবেন। তো এখানের মধ্যে দেখতে পারবেন হ্যাকার যেহেতু আপনার অ্যাকাউন্টের নাম্বার, জিমেল চেঞ্জ করছে, ফেসবুক আপনাকে সাথে সাথে মেইল করে জানিয়ে দিবে। সো আপনি কি করবেন, এখানের মধ্যে মেইলটা ওপেন করে নেবেন। অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার 12 ঘন্টার মধ্যে এখান থেকে অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন, এর জন্য দিস ওয়াজন্ট মি এই অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখতে পারবেন এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানের মধ্যে দিস ওয়াজ মি অ্যান্ড নিচে দেওয়া আছে দিস ওয়াজ সামওয়ান ইলস, তো এটার মধ্যে ক্লিক করে নেবেন। এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চলে আসবে, যেখানে বলা হবে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড সেট করার জন্য। যদি 12 ঘন্টা পর এখানের মধ্যে ক্লিক করেন, তাহলে এই লিঙ্কটা কাজ করবে না, মানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না। এখন আসা যাক আসল কথায়, যাদের এই লিঙ্কটা কাজ করবে না বা যাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে শুধুমাত্র নাম্বার ইউজ করে খোলা, তারা কিভাবে অ্যাকাউন্ট রিকভার করবেন? এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর সার্চ বারে লিখে নিতে হবে ফেসবুক হ্যাক। অবশ্যই ভালোভাবে দেখে নিন আমি কী লিখতেছি। ফেসবুক হ্যাকড লিখে সার্চ করে নেবেন। এবার আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে যে প্রথম অপশনটি দেখতে পারতেছেন রিপোর্ট কম্প্রোমাইজ অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করে নেবেন। এবার রিপোর্ট করার অপশনটি চলে আসবে। সো মনে রাখবেন আপনার ব্রাউজারটা অবশ্যই ডেস্কটপ থাকতে হবে, না থাকলে এখান থেকে ডেস্কটপ করে নেবেন। ডেস্কটপ করার পর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যে লিঙ্কটা এটা কি মোবাইল ফেসবুক নাকি ওয়েব ফেসবুক? যদি মোবাইল ফেসবুক থাকে তাহলে এখান থেকে ওয়েব ফেসবুক করে নেবেন অবশ্যই। এখানের মধ্যে WEB-র জায়গায় যদি M লেখা থাকে, WEB লিখে সার্চ করে নতুন করে ওয়েব পেজটি ওপেন করে নেবেন। দেখতে পারবেন এরকম কম্পিউটারের মতো শো হয়ে যাবে। এবার এখানে মাই অ্যাকাউন্ট ইজ কম্প্রোমাইজ এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এবার এখানের মধ্যে যে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে ওই অ্যাকাউন্টের নাম লিখবেন, বা ইমেল অ্যাড্রেস মনে থাকলে ইমেল অ্যাড্রেস লিখে নেবেন। এবার কন্টিনিউ এর মধ্যে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা শো করবে। তো দেখতে পারতেছেন অ্যাকাউন্ট শো করতেছে। এবার রিকভার অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। এবার আপনাকে একটি নোটিশ দিয়ে দিবে এবং এখানে বলা হবে আপনার অ্যাকাউন্টটা রিকভার করার জন্য যা যা প্রয়োজন, আর ওইগুলো যদি থাকে তাহলে স্টার্টের মধ্যে ক্লিক করার জন্য বলা হচ্ছে। তো প্রথমে কি বলা হচ্ছে, ফেসবুক আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি নতুন ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে, যার মাধ্যমে ফেসবুক আপনাকে মেইল করে সকল তথ্য বা অ্যাকাউন্টটা রিকভার করার প্রসেস বলে দিবে। এরপর আপনার একটি আইডি কার্ডের প্রয়োজন হবে, যার মাধ্যমে ফেসবুক কনফার্ম করবে যে আসলেই আপনি ওই আইডির মালিক কিনা। যদি মালিক হন, ফেসবুক আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করে দিবে। এবার তৃতীয় নাম্বারে কি বলা হয়েছে, লুক আউট ফর আওয়ার মেসেজ, এর মানে আপনাকে অপেক্ষা করতে হবে। অ্যাকাউন্ট যদি রিকভার হয়ে যায় ফেসবুক আপনাকে মেইল করবে। নতুন ইমেল অ্যাড্রেস খোলার পর স্টার্ট অপশনটির মধ্যে ক্লিক করে নেবেন। ওকে ক্লিক
করার পর এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে। সো এখানে নিউ ইমেল অ্যাড্রেস, এই জায়গার মধ্যে নতুন ইমেল অ্যাড্রেসটা যেটা খুলছেন ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পর ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটি কোড যাবে, কোডটা বসাতে হবে। এরপর বলা হবে কনফার্ম করার জন্য যে আপনি মালিক। তো এর জন্য আপনার আইডি কার্ড বা আপনার ভিডিও সেলফির প্রয়োজন হবে। এভাবেই মূলত ফেসবুকের হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্ট রিকভার করতে হয়। যে কোনো সমস্যায় আমাকে কমেন্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটির মধ্যে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।